সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কালার টেলিভিশনের সার্কিট নিয়ে আলোচনা করব। তো এখানে একটি নতুন সার্কিট রয়েছে, এই সার্কিটটা আমরা আনবক্সিং করব। সার্কিটের কোন অংশের কাজ কি, নাম কি, সেগুলো আমরা জানব। কোনটি কার সাথে লাগানো থাকে সেটি আমরা জানব। তো সার্কিটটি আমরা খুলে নিচ্ছি, দেখেন। তো আপনারা বাজার থেকে সার্কিটটি কিনলে এমন অবস্থায় পাবেন। এই সার্কিটগুলো এখন আর দাম একটু কম বেশি করে বিভিন্ন জায়গাতে, তো আপনারা 750 থেকে 800-900 টাকার মধ্যে পাবেন। এগুলো অবশ্য চায়না সার্কিট, অরিজিনাল কোম্পানির সার্কিট তো সবসময় পাওয়া যায় না বা ওইভাবে বাইরে বিক্রি হয় না। তো দেখেন যে এই যে সার্কিটটি, এটি একটি কালার টেলিভিশনের সার্কিট। তো এটা অবশ্য 21 ইঞ্চি একটি কালার টেলিভিশনের সার্কিট। তো এই সার্কিট অবশ্য আমরা 21 ইঞ্চির একটু কম বেশি লাগাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ফোকাসিং ভোল্টেজটা ঠিক করে নিতে হয়। তো আমরা এখন আগে জানবো এই সার্কিটের কোন অংশটা কি। এখন যে অংশটা আঙুল দিয়ে দেখালাম, এটা হলো পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন বলতে এখানে এসি লাইন এসে প্রবেশ করে এবং সেটা ডিসি হয়। সার্কিটটা মূলত এসি ডিসি বিভিন্ন ভোল্টেজ আছে। এখন আঙুল দিয়ে যেটা দেখাচ্ছে এটা হলো ভার্টিক্যাল আইসি, এটা হলো ভার্টিক্যাল মানে ভিডিও সিগন্যালটা প্রেরণ করে, এটা হলো হরিজেন্টাল যে ক্যাপাসিটরগুলো আছে এটা হলো হরিজেন্টাল সেকশন। তো ভিডিওটা আসলে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভার্টিক্যাল আর একটা হলো হরিজেন্টাল। এটা হলো সিস্টেম আইসি বা মাদার আইসি। তো এই মাদার আইসি বা সিস্টেম আইসি কারণ এই সার্কিটের মূল আইসি এটা। তো সার্কিটের ভিডিও সেকশনটা এখান থেকে যায়। এটা টিউনার বক্স যেটা হাত দিয়ে ধরছি, আমরা যে বিভিন্ন চ্যানেল ধরি সেটা টিউনার বক্সে আসে। টিউনার বক্স এই চ্যানেলগুলো ব্যান্ড উইথ করে বা সেখান থেকে এসে আমরা চ্যানেলে যাই। তো আমরা প্রথমে এখন দেখেন যে এটা হলো আমাদের এসি লাইন ঢোকার লাইন, এখানে একটা ফেজ একটা নিউট্রাল ঢোকে। তো এই লাইনটা ঢোকার পরে পাশে দেখেন যে এখানে ক্যাপাসিটর আছে। তো এখানে একটা বক্স ক্যাপাসিটর যেটা হলুদ কালারের। তো পাশে দেখেন যে একটি ইন্ডাক্টর আছে, এখানে কালো যেটা পাশে একটি ইন্ডাক্টর, এটি ইন্ডাক্টর। তো একটি ক্যাপাসিটর এবং একটি ইন্ডাক্টর, পাশে একটি হলো পিটিসি পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর এটি হলো এনটিসি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অনেক ক্ষেত্রে একটা থাকতে পারে, এটা হলো কাপলার। তো এই পাওয়ার সার্কিট থেকে লাইনটি আসলে পাশের সার্কিটে চলে গেছে, অর্থাৎ হট সেকশন থেকে কুল সেকশনে চলে গেছে। এটা একটা পাওয়ার ট্রানজিস্টর যেটা হিট সিঙ্গে লাগানো রয়েছে, এটা হলো চপার। তো চপার এটা একটা ট্রানজিস্টর, মূলত এই পাশের লাইনগুলো সে সমস্ত জায়গাতে ওই পাশে প্রেরণ করছে। এইখানে পাওয়ার সেকশনের লাইনগুলো চপার থেকেই সব জায়গায় গেছে। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় যে ভোল্টেজটা দরকার এসি বা ডিসি বিভিন্ন ভোল্টেজ সেটা দেয়, এটা হলো ফ্লাইব্যাক। তো আসলে যেহেতু এটা কালার টেলিভিশন, এই টেলিভিশনের ফ্লাইব্যাক হলো হাই ভোল্টেজ প্রদান করে, বিশেষ করে ক্যাথোড টিউব সেখানে অনেক এক্সট্রা ভোল্টেজ প্রয়োজন হয়, 10 থেকে 33 হাজার ভোল্টেজ, সেই ভোল্টেজটা এখানে যায়। তো এখানে তিনটি তার আছে, প্রথমটা হলো ইএসটি মোটরটা, তো ইএসটিটা উপরে, আইটা হলো ফোকাসিং, আইটা হলো স্ক্রিন। তো স্ক্রিনটা নিচে, স্ক্রিনটা এসি, এটা হলো 250 থেকে 300 ভোল্ট থাকে। আর এটা হলো ইএসটি, ইএসটি হলো 10 থেকে 33 হাজার ভোল্টেজ, এটি এক্সট্রা হাই ভোল্টেজ। এই যে এই ক্যাপ দ্বারা এটি হলো সিআরটি টিউবের সাথে লাগানো থাকে। সেখানে অবশ্যই আমরা খোলার সময় সাবধানে খুলবো, অবশ্যই ডিসচার্জ করে নিয়ে খুলবো, কারণ লাইন না থাকলেও এখানে সিআরটি ক্যাপাসিটরের মতো এখানে চার্জ ধরে রাখে, ঠিক আছে। তো এই ক্যাপটি এই জায়গাতে অনেক সময় স্যাঁতস্যাঁত শব্দ করে বা লিকেজ হলে এই কেবলে লিকেজ করতে পারে, তো এই ভোল্টেজে মানুষ মারা যেতে পারে। তো আমরা এটা খোলার সময় বা অবশ্যই ডিসচার্জ করে নিয়ে তারপরে খুলবো। আর এটা হলো স্ক্রিন, এটা হলো ফোকাসিং ভোল্টেজ, অর্থাৎ স্ক্রিনটাকে ফোকাস করে বিমগুলো তৈরি করে, রাস্টার তৈরি করে। তো এটা 600 থেকে 900 বা 1000 ভোল্টেজ হতে পারে। আর এটা হলো স্ক্রিন ভোল্টেজের জন্য যেটা সবার নিচেই। তো স্ক্রিন ভোল্টেজ যেটা, এটা হলো এসি 200 250 300 ভোল্টেজ থাকে। তো এগুলো কিন্তু ফ্লাইব্যাক থেকে তৈরি হয়েছে। তো ফ্লাইব্যাকের যে কোরটি, এটা একটি কার্বন কোর, এখানে উচ্চ ভোল্টেজ তৈরি করা যায় এই কোরের সাহায্যে। তো এখন যেটা দেখছেন এটা হলো বেজ হোল্ডার। তো এই বেজ হোল্ডারে এখানে বিভিন্ন পিনের হতে পারে, 8-10 পিন বা 12 পিন, সেটা আসলে পিক্সার টিউবের সাথে পিনে যেয়ে লাগে।
আর এখানে এই ফোকাসিং ভোল্টেজটা সেটা কিন্তু এই বেজ হোল্ডারে এসেই লাগছে স্ক্রিনটা বেজ হোল্ডারে এসে লাগছে আর ইএসটিটা কেবল এক্সট্রা ভাবে আপনার সিআরটি যে টিউব টিউব হয়ে লাগছে এটা হলো হিটার ভোল্টেজ ক্যাথোড ভোল্টেজ বি প্লাস ভোল্টেজ এখানে আছে এই কেবলটি দেখেন যে আসছে হলো আমাদের হরিজন্টাল লাইনের পাশ থেকে বা ফ্লাইব্যাকের পাশ থেকে ফ্লাইব্যাক হয়ে এখানে হিটারের লাইনটি আসছে তো হিটারের ভোল্টেজ 3 ভোল্ট 4 ভোল্ট এসি ভোল্টেজ থাকে যাই হোক এখানে অন্য পাশে লেখা থাকে একদিনে সব বোঝা যাবে না আমরা একটু পরিচয় করছি এটা দেখেন যে মাদারবোর্ডের পাশ থেকে আসছে এটি হলো কালারিং করে আর কি আরজিবি তো আরজিবি এর সাথে আবার বি প্লাস ভোল্টেজ আছে তো এখানে আরজিবি ভোল্টেজ গুলো সবসময় একই ভোল্টেজ থাকে সেগুলো 90 থেকে 180 ভোল্টেজ এরকম থাকতে পারে আমরা এগুলো ভিন্ন ভিন্ন ভিডিওতে এগুলো মেপে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ তো এইটার কোনটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে কালার কিন্তু আমরা পাবো না ঠিকমতো কালার পাবো না তো এটা যদি কাজ না করে মূলত এটি আইসির কারণে আইসি থেকে এটি তৈরি হয় অর্থাৎ সিস্টেম আইসি এই পাশে যেটা এটা হলো মেমরি আইসি 8 পিনের এটা হলো কি তো আমরা এখানে থাকা ছোট ছোট কম্পোনেন্ট গুলো আপনাদেরকে সিনিয়র দেওয়ার চেষ্টা করব এটা হলো মাইকা ক্যাপাসিটর পাশে অনেকগুলো রেজিস্টার রয়েছে তো ক্যাপাসিটর এখানে অনেক ধরনের ক্যাপাসিটর আছে যেমন এটা বুস্টার বা পলিস্টার ক্যাপাসিটর এটা হলো আমরা বললাম ফ্লাইব্যাক এটা পাওয়ার ট্রানজিস্টর ব্যাকওয়ার্ড ট্রানজিস্টর এটা হলো ক্যাপাসিটর বা পাওয়ার ক্যাপাসিটর এটি ইন্ডাক্টর এটি বক্স ক্যাপাসিটর পাশেরটা এটা হলো পিটিসি এনটিসি এটা হলো কাপলার সরি এটা হলো ডায়োড এটি ডায়োড এটা হলো চপার এটা একটি ট্রান্সফরমার ছোট ট্রান্সফরমার এটা হলো আমাদের ফ্লাইব্যাককে অন করার জন্য ব্যবহার করা হয় ট্রানজিস্টর থেকে যে লাইনটি আসে তারপরে এখান থেকে যে ফ্লাইব্যাক এটি অন করে এটা একটি ইন্ডাক্টর যদিও দেখতে ক্যাপাসিটরের মতো ইন্ডাক্টরে এইচ বা হেনরি লেখা আছে এখানেও কিছু ইন্ডাক্টর রয়েছে এগুলো ইন্ডাক্টর ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর মিলে কিন্তু এখানে হরিজন্টাল সাইডটা হয়েছে এটা হলো ভার্টিক্যাল আইসি এটা 7 পিনের একটা আইসি এখানে আছে এটা অডিও সেকশন এখানে অ্যাম্প্লিফায়ার রয়েছে অডিও আইসি রয়েছে এখানে যে দুটো বেজ দেখতে পাচ্ছেন এটা হলো আসলে একটি হলো রিমোটের আর একটি হলো কিপ্যাডের তো রিমোটটা তো বুঝতে পারছেন আমরা রিমোট দিয়ে টিভি অন করি আর একটি কিপ্যাড কিপ্যাডের সাহায্যে যে আমরা অনেক সময় ভলিউম বা পাওয়ার চেঞ্জ করি বা চ্যানেল চেঞ্জ করি সেটার জন্য এখানে দুটো সকেট আছে তো এটা হলো অডিও ভিডিও একটা সকেট আমাদের অনেক সময় বাইরে থেকে কোনো অডিও ভিডিও নিতে হলে বা এখান থেকে ট্রান্সফার করতে গেলে এটি প্রয়োজন পড়ে তো একটি টিভির মধ্যে আসলে অনেক ধরনের সার্কিট রয়েছে একটি টিভির কাজ ভালো মতো করে বুঝলে আপনার অনেক ধরনের কাজ শেখা যায় বা অনেকগুলো কম্পোনেন্টে কাজ করা যায় এটা হলো ডিগাজিং কয়েলের লাইন এটা হলো ফিউজ এবং মূল লাইন ডিগাজিং কয়েলটা হলো আমাদের পিক্সার টিউবের পিছনে চারদিকে টিউব একটা কয়েল থাকে যে কয়েলটি সরাসরি এসি লাইনটা ভোল্টেজটা এখানে পাচ্ছে তো এখানে একটা এনটিসি হয়ে পায় আসলে যখন দরকার হয় তখন সেটি ভোল্টেজ পায় যখন প্রয়োজন পড়ে না ভোল্টেজটা চলে যায় এখানে দুটি সকেট রয়েছে এই দুটি সকেটের একটা হলো ভার্টিক্যাল আইসি এটা হলো ভার্টিক্যাল আইসি আর যেটা ফ্লাইব্যাকের সাথে একদম গা ঘেঁষে রয়েছে এটাই হলো হরিজন্টাল সেকশনের হরিজন্টাল সেকশন আর ভার্টিক্যাল সেকশন আমি আগেই বলছি এটা হলো আমাদের পর্দায় যে আমরা পিকচারটা দেখতে পারি এই পিকচারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা আনুভূমিক একটা হলো উলম্ব তো যেটা উলম্ব সেটা হলো একদম ফ্লাইব্যাকের গা ঘেঁষে পিনগুলো তো এখানে দুটো লাগানো থাকে আর ভার্টিক্যালের এখানে দুটো পিন লাগানো থাকে তো অনেক সময় আমরা হরিজন্টালে দেখতে পারি একটা পিন লাগানো তার অন্যটা আসলে ভার্টিক্যাল পিন থেকে আসে বা কমনটি আসে প্লেব্যাকের সাথে দুটি নব আছে একটি স্ক্রিন এবং একটি ফোকাসিং এর যেটা চেঞ্জ করা যায় একটু কম বেশি করা যায় তবে সাধারণত এটি দক্ষ না হলে হাত না দেওয়াই ভালো
এখন আমরা কোথায় কোনটা লাগাবো, এখানে যে সকেটগুলো আছে সেগুলো একটু খেয়াল করে নেওয়া উচিত আমাদের। যখন কোনো টিভি খুলবেন তখন সঙ্গে সঙ্গে এগুলো ভালো করে খেয়াল করে রাখতে হবে, এটাই মূলত নিয়ম। তো তারপরে এটা হলো অডিও সেকশনে বা এটা হলো স্পিকারে যাবে। তো আমরা মোটামুটি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি একটি সার্কিটের বিভিন্ন অংশগুলো কোনটা কোন জায়গার। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন।